বর্ধমান জেলার বর্ধিষ্ণু গ্রাম মানকর। মায়ের একনিষ্ঠ সাধক রামানন্দ গোস্বামী 700 বছর পূর্বে মায়ের স্বপ্নাদেশ পেয়ে স্থাপন করেন বড়মা কালীর মন্দির। কথিত আছে, জাগ্রত এই বড়মা কালীর আরও দুই বোন খ্যাপা কালী ও পঞ্চানন কালিমা মানকরের ডাঙ্গাপাড়া ও পালপাড়ায় অধিষ্ঠিত। প্রচলিত ধারণা, একবার নাকি এক শাঁখারির হাতে শাঁখাও পড়েছিলেন মা। মায়ের ভোগের আয়োজনের বিশেষত্বও অনেক। 8টি পৃথক উনুনে 8 রকম ডাল, 20 সের এক পোয়া চালের ভোগ হতো মায়ের, সঙ্গে শাক শুক্ত সহ বহু রকমের পদ। তবে মায়ের মূর্তি এখানে রাতে প্রস্তুত করার রীতি নেই। কিন্তু কেন? বহু বছর আগে এক প্রতিমা শিল্পীকে মায়ের মন্দিরের পাশের তালগাছের ধারে ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা। তার কাছ থেকে পরে জানা যায় প্রকৃত ঘটনা। তিনি জানান, রাত্রে মায়ের চক্ষুদান করার সময় হঠাৎই এক অদৃশ্য হাত এসে তার চুলের মুঠি ধরে তাকে বাইরে টেনে আনে। তারপর সেই তালগাছে তার মুখ ঘষে ক্ষতবিক্ষত করে দেয়। গ্রামবাসীরা মায়ের মূর্তিতেও সেই দিন খুঁজে পায় রক্তের ছিন্ন ভিন্ন দাগ। তারপর থেকে গ্রামবাসীদের ধারণা, সন্ধ্যায় মূর্তি নির্মাণে অসন্তুষ্ট হয়েছেন মা, তাই সূর্য অস্তাচলে গেলে এখানে মায়ের মূর্তি নির্মাণ একেবারেই নিষিদ্ধ।